নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি রবি ঠাকুরের মোড় থেকে, যেটা রুবি মোড় নামে পরিচিত। এখানেই কিন্তু 19 তারিখে মহা ম্যাচ, ডার্বি ম্যাচ, তার টিকিট কাউন্টার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বক্স অফিস এখানে একদম রুবির মোড়ের সামনেই। বক্স অফিসে সেই রকম ভিড় নেই, ডার্বির উত্তেজনা থাকে, তবে এটা সবে মাত্রই হয়েছে। দেখার বিষয় থাকবে যে 19 তারিখের আগে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, এরই মধ্যে কত টিকিট বিক্রি হয় আর এই রুবির মোড়ে বক্স অফিসে কত ভিড় হয়। দেখতেই পাচ্ছেন ইমামি ইস্টবেঙ্গল লেখা রয়েছে। ইস্টবেঙ্গল যেরকম সন্দেহ শুরু করেছে আইএসএল, অনেকটা আশা প্রত্যাশা রয়েছে সমর্থকদের। মোহনবাগান মোহামেডানের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেছিল। এবার দেখার বিষয় থাকবে, সবসময় পিছিয়ে পড়া ম্যাচে বিশেষজ্ঞদের মতে ইস্টবেঙ্গল ভয়ঙ্কর হয়ে থাকে, তবে ডার্বি ম্যাচ 50-50 ম্যাচ, বলা যায় না কখন কি হয়। সেই দিকে চোখ রয়েছে 19-এর ডার্বিতে। আমি একটু এখানে লোক নেই, আমি একটু ভেতরে যারা আছে জিজ্ঞেস করার চেষ্টা করব। ভাই, এই টিকিট কাউন্টারটা কবে থেকে হয়েছে? কাল থেকে টিকিট বক্সটা, বক্স অফিসটা কবে থেকে হয়েছে? কাল থেকে তো। কত টিকিট আপাতত বিক্রি হলো? কত টিকিট আপাতত বিক্রি হলো? মানে এটা তো অফলাইনেই দেওয়া হচ্ছে টিকিট, তাই তো? অফলাইনেই মোটামুটি এখান থেকে লোক এসে নিচ্ছে টিকিট, তো আসছে। মানে ডার্বি তো ভিড় একটা উচ্ছ্বাস উত্তেজনা থাকে, তো তোমরা মোটামুটি ব্যস্ত হয়ে আছো কাজে। ওকে, কি মনে হচ্ছে তোমাদের, কি মনে হচ্ছে ডার্বিতে কি হবে? যা হবে দেখা যাবে। চলো, তোমরা কার সাপোর্টার? ইস্ট বেঙ্গল? বক্সে বসে আছো ইস্ট বেঙ্গলের না মোহনবাগানের? হ্যাঁ, কিন্তু তোমরা কার সাপোর্টার? কিসের বুঝতে পারলাম না। মোহামেডান সাপোর্টার? বাহ, মোহামেডান তো ভালো ফুটবল খেলছে, দেখতেই পেলেন। কথা বলার চেষ্টা করেছিলাম, ইস্ট বেঙ্গলের লোকও সামনে রয়েছে। এখনও পর্যন্ত সেরকম টিকিট হয়তো লোকজন এসে নিচ্ছে না, তবে যেরকম যারা টিকিট বক্স অফিসের মধ্যে বসে রয়েছেন তারাই বললেন যে বেশ কিছু লোকজন আসছে, এসে টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আপাতত দেখার বিষয় থাকবে যে 19-এর ডার্বিতে কোন দল বাজিবাদ করে। আপাতত রুবির মোড় থেকে, রবি ঠাকুরের মোড় থেকে এই টিকিট বক্সের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম।